ওটিপির একটি এসএমএস চলে আসবে, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের ডাটাগুলো অনলাইনে কিংবা বিআরটিতে আপনার ডাটাগুলো এন্ট্রি করা হয়েছে। আর যখন আসসালামু আলাইকুম, হ্যালো ভাইকা, আপনি কি পেশাদার কিংবা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য 2020 সালের আগে অ্যাপ্লাই করেছেন? এখন আপনি ধরুন ড্রাইভিং লাইসেন্সের সব কিছু কমপ্লিট করে ফেলছেন, পুলিশ ভেরিফিকেশন, ডোপ টেস্ট, এক্সাম সব কিছু কমপ্লিট করার পর ফাইনালি যখন আপনি ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তখন যদি আপনাকে বলা হয় যে আপনার ফাইলগুলো এন্ট্রি হয়নি, বাট এন্ট্রি হয়নি তো এর জন্য আপনার করণীয় কি? আপনাকে নতুন করে কি এক্সাম, ডোপ টেস্ট সব কিছু করাতে হবে, নাকি নতুন করে লার্নার করে আবার অ্যাপ্লাই করতে হবে, নাকি বিআরটির দালালের মাধ্যমে আপনাকে কিছু টাকার মাধ্যমে আবার এন্ট্রি করে আপনাকে ফাইনালি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে? যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওতে প্রপারলি আপনারা দুটি বিষয় জানতে পারবেন, সেটি হচ্ছে যারা 2020 সালের আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন, পেশাদার হোক কিংবা অপেশাদার হোক, যারা অ্যাপ্লাই করার পরে অলরেডি 2022 সালের এখন পর্যন্ত কিংবা আজকে পর্যন্ত কিংবা 2023 সালের প্রথমে যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে, তখন যদি আপনাকে বলা হয় আপনার ফাইলগুলো এন্ট্রি হয়নি, আপনাকে নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে, কিংবা কিছু টাকার বিনিময়ে আপনার ফাইলগুলো এন্ট্রি করার পরেই আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে, তাহলে বিষয়টা কেমন? তো এই পরিবারের অনেক ভাই বেরাদার এবং আজকে পর্যন্ত যাদের সাথে আমার ফেসবুক পেজে এই পর্যন্ত চ্যাটিং হয়েছে তাদের কিন্তু একটি সমস্যা সব থেকে বেশি হয়েছে, সেটি হচ্ছে যে আমরা যারা টাইগার আইটি কোম্পানিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম 2018 থেকে 2019-2020 সাল পর্যন্ত, কিংবা আমরা যখন মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে 2020-এর শেষে 21-22 যারা ফিঙ্গারপ্রিন্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম কিংবা ড্রাইভিং লাইসেন্সের জন্য সব কিছু কমপ্লিট করে ফেলি, এর যে সময়টা আসছে তখন যদি আপনাকে বলা হয় আপনার ফাইলগুলো এন্ট্রি হয়নি, তাহলে বিষয়টা কেমন? তো চলুন আগে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। যারা 2020 সালের আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন, তো এখানে কিন্তু সেই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। পূর্ণ লাইসেন্স রিনিউ করলে পরবর্তীতে ফিঙ্গার দেওয়ার সময় গেলে বলে আমার ডাটা এন্ট্রি হয় নাই, বাট 500 টাকা দেন আমরা ডাটা করে দিব, এবং এটার মানে কি বুঝলাম না। তাহলে বিআরটি থেকে খালি ডেলিভারি স্লিপ দিয়ে দিলেই বেঁচে মানুষের ডাটা করতে হয় সেটা কথা আমাদের মনে নাই। প্রত্যেক মানুষেরই থেকে 500 টাকা করে আদায় করছে মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের ডাটার নাম করে, 500 টাকা করে দিচ্ছে এটার কি দেখার মতো কেউ নাই? বিআরটি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। বাট আপনাদের আরেকটি বিষয় দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আরেকটি বিষয় আছে, যারা নবায়নের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে গেছেন তাদের 100-র মধ্যে 80 জনের ডাটা এন্ট্রি করা ছিল না। ভাই আমার তো প্রথমে বলছিল এন্ট্রি করে নাই, সিরিয়াল ছিল 3 নম্বরে, তারপর আমারটা নিয়ে নিল ডাটা এন্ট্রি করার জন্য। পরে 2 ঘন্টা পর আমার মোবাইল মেসেজ আসে বায়োমেট্রিকের জন্য, তারপর আমার কাগজটা আমাকে দিয়ে দেয়, তারপরে ওনারা আমার ফিঙ্গারপ্রিন্ট নেয় এবং সব কিছু মিলিয়ে সময় লাগে মাত্র 5 ঘন্টা, কিন্তু ওনারা তো টাকা চাইলেন না, চাইলেন না ভাই। বাট এটি কিন্তু আরেকটি কমেন্ট দেখলেন, বাট আমরা আরেকটি কমেন্ট দেখব। বাট এই ভুক্তভোগীর দোষ যারা এটা নিয়ে কাজ করে তাদের দোষ, কারণ সিরিয়াল না দিয়ে ডেলিভারি স্লিপ দিয়ে দিয়েছে। বাট এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই যে সিরিয়াল বিষয়টা নিয়ে। বাট আপনাদের আরেকটি বিষয় দেখাচ্ছি, পরীক্ষা দিয়েছি 15-12-2020-এর, এর পুলিশ ভেরিফিকেশন ডোপ টেস্ট সব দিয়েছি, এখন দরবেশ বাবা মানে দরবেশ ভাই বলতেছে আবার পরীক্ষা দিতে হবে। 2020 সালে যারা পরীক্ষা দিয়েছে তারা নাকি বাদ, এটা নতুন করে আবার দিতে হবে বা কতটুকু সত্যি? আমার কাগজপত্র ফেরত নিয়ে কেউ কি ফিঙ্গার দেওয়া দিতে পারবেন? বাট এটা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন যে এই যে আমাদের ডাটাগুলো এন্ট্রি করা হয়নি কিংবা ফিঙ্গারপ্রিন্টের যে বিষয়টা, এটার কিন্তু অবশ্য অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। ফাইনালি ওটিপির একটি এসএমএস চলে আসবে, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের ডাটাগুলো অনলাইনে কিংবা বিআরটিতে আপনার ডাটাগুলো এন্ট্রি করা হয়েছে। আর যখন অ্যাপ্রুভ সাকসেসফুল এবং অ্যাপ্রুভ ভেরিফাই সাকসেসফুলটি যখন চলে আসবে, তখনই মনে করবেন যে আপনাদের ডাটাগুলো অনলাইনে সাবমিট করা হয়েছে। বাট এটি কিন্তু যারা দালাল দিয়ে করান বা অন্য লোক দিয়ে করান বা নিজে করান, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন।
তো আপনারা দেখতে পারলেন যে এখানে যে সকল ভাই ব্রাদার যারা 2019 সালে কিংবা 2020 সালের আগে কিংবা 2021 সালে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এর আন্ডারে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন কিংবা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন, যখন আপনাকে এখন বর্তমানে 2023 সালে কিংবা 2022 সালে এসে যদি আপনাকে বলা হয় যে কিছু টাকার বিনিময়ে আপনার ফাইলটি এন্ট্রি করা হবে, তাহলে বিষয়টা কেমন? আসলে এই বিষয়টা কতটুকু যুক্তি সম্পূর্ণ? আমরা কিন্তু সবাই জানি আমরা যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব, পেশাদার হোক কিংবা অপেশাদার হোক, মানে যারা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্সটির জন্য যারা অ্যাপ্লাই করব, তাদের কিন্তু অবশ্যই এনআইডি কার্ড এবং ন্যূনতম 21 বছর থাকতে হবে। এবং আমরা আরও জানি যে আমরা যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করব, তাদের কিন্তু অবশ্য অবশ্যই পুলিশ ভেরিফিকেশন এবং ডোপ টেস্ট এটি অবশ্যই বাধ্যতামূলক। বাট আপনি যখন বা এখানে যে ভাই ব্রাদার যাদের এই সমস্যাটা হয়েছে, তারা পুলিশ ভেরিফিকেশন ডোপের সবকিছু কমপ্লিট করার পরে যখন ফাইনালি ফিঙ্গারপ্রিন্ট দিবে মাধ্যমে তারা করেছিল, কিংবা বিআরটি থেকে যখন যারা ফিঙ্গারপ্রিন্ট নেয় তাদেরকে টাকা দিতে হয়, এই বিষয়টা আসলে কতটুকু যুক্তি সম্পূর্ণ? বাট অনেকেরই কিন্তু আরেকটি সমস্যা হয়েছে, যেটি হচ্ছে যে আমরা যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিব, বাট আপনি যখন ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করেছেন সবকিছু কমপ্লিট করে ফেলছেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে বিআই অস্থায়ী স্লিপ দেওয়া হবে। বাট এটা হচ্ছে 2019 সালে, মানে 19 সালে অ্যাপ্লাই করা। তো এখন যারা বর্তমানে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন পেশাদার কিংবা অপেশাদার, এটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টের ফাইনাল যে অস্থায়ী ড্রাইভিং লাইসেন্সটি সেটি ফাইনালি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে, তখন কিন্তু এটি 2019 সালে এরকম একটি স্লিপ দিয়ে দেয়। আইসিসির জন্য ফিঙ্গারপ্রিন্ট দিবেন তাদের কিন্তু এরকম স্লিপ দেয় না, বাট এরকম একটি অস্থায়ী ড্রাইভিং লাইসেন্সের স্লিপটি দেওয়া হয়। আর এই অস্থায়ী ড্রাইভিং লাইসেন্সে ফাইনালি ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন আপনার এখানে একটি সিল দিয়ে আপনার পরবর্তীতে স্মার্ট কার্ড ডেলিভারির যে সময়টি সেটি কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। বাট এটি হচ্ছে, কিন্তু এখন বর্তমানে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য বিশেষ করে দালাল দিয়ে যারা ড্রাইভিং লাইসেন্সটি করাচ্ছিলেন, এক্ষেত্রে এই স্লিপটি কিন্তু ফিঙ্গারপ্রিন্টের আগেই দিয়ে দেয়। বাট এটা কিন্তু মনে করবেন না যে আপনার এই ফাইলটি যখন আপনার হাতে আপনার দালাল কিংবা বিআরটি থেকে যেটাই আপনার এই হাতে যখন এই স্লিপটি আপনাকে দিয়ে দিবে, তখন কিন্তু অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, সেটি হচ্ছে যে আপনার ডাটাটি এন্ট্রি হয়েছে কিনা। আর আপনার ডাটা যে যখনই এন্ট্রি হবে তখনই কিন্তু আপনার ফোনে একটি এসএমএস চলে আসবে। বাট এটি কিন্তু ডেলিভারি এসএমএস না, অ্যাপ্রুভ সাকসেসফুলের এসএমএস না, বাট এটি কিন্তু একটি ওটিপির একটি এসএমএস চলে আসবে। আর যখন আপনারা ফাইনালি ওটিপির একটি এসএমএসটি পাবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফাইলগুলো অলরেডি অনলাইনে সাবমিট হয়ে গেছে কিংবা আপনাদের ডাটাগুলো বিআরটিতে এন্ট্রি করা হয়েছে। তো এরপরেই কিন্তু আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনাদের স্মার্ট কার্ডটি যে বর্তমানে যারা হচ্ছে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এর আন্ডারে, মানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফ এর কাছে কিন্তু এটি পাঠানো হবে। যখনই আপনাকে পাঠানো হবে, আবার এরকম যখন আপনার অস্থায়ী স্লিপটি ফাইনালি আপনার যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন, তখন কিন্তু অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন যে আপনাদের ফাইলটি এন্ট্রি করা হয়েছে কিনা। যদি আপনার এন্ট্রি করা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে বলে দেবে যে হ্যাঁ, আপনার ফাইলটি এন্ট্রি করা হয়েছে, কিংবা আপনার কিছুটা সময় লাগতে পারে, 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা 1 দিন। তো এটা কিন্তু অবশ্য অবশ্যই খেয়াল করবেন। বাট আমরা যখন দালাল দিই এই বিষয়টি, মানে ড্রাইভিং লাইসেন্সটি যখন করাই, তখন কিন্তু শুধু আপনাকে এটি দিয়ে দেয়। আর আপনারা দালাল হোক কিংবা অন্য কারো মাধ্যমে হোক, যখনই আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি 2023 সালে হোক বা এখন পর্যন্ত কিংবা আজকে পর্যন্ত যখনই আপনারা অ্যাপ্লাই করবেন, যখন আপনার ওটিপির একটি এসএমএস চলে আসবে, তখনই কিন্তু আপনারা ফাইনালি বুঝে যাবেন যে আপনাদের ফাইলগুলো অলরেডি বিআরটিতে এন্ট্রি করা হয়েছে কিংবা আপনাদের ফাইলগুলো অনলাইনে সাবমিট করা হয়েছে। তখনই সাবমিট করা হয় যখন আপনারা ফাইনালি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন কিংবা অ্যাপ্রুভ সাকসেসফুল এসএমএস কিংবা অ্যাপ্রুভ ভেরিফাই এসএমএস যেটা চলে আসবে, সেটি কিন্তু অনলাইনে সাবমিট করার বিষয়টি। বাট এটি কিন্তু যখন আপনার অনলাইনে সাবমিট করা হবে, তখনই আপনারা অবশ্য অবশ্যই এই দুইটি এসএমএস দেখবেন, একটি হচ্ছে অ্যাপ্রুভ সাকসেসফুল এবং অ্যাপ্রুভ ভেরিফাই সাকসেসফুল, মানে হচ্ছে আপনার ডাটাগুলো ভেরিফাই করা আছে। এই দুটি এসএমএস কিন্তু অবশ্য অবশ্যই আপনারা দালাল দিয়ে করান কিংবা নিজেরাই করান, এই দুটি এসএমএস অবশ্য অবশ্যই খেয়াল রাখবেন। আর এই দুটি এসএমএস যখন আপনার ফোনে চলে আসবে, তখনই আপনারা ফাইনালি বুঝে যাবেন যে আপনাদের ফাইলগুলো অনলাইনে সাবমিট করা হয়েছে কিংবা বিআরটিতে এন্ট্রি করা হয়েছে।
তো আর যারা অলরেডি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্রুভ সাকসেসফুলি যখন চলে আসবে তার কিছুদিন পরে বিআরটিতে গেলেই কিন্তু আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন। তো আশা করি এই ভিডিওটি এ পর্যন্ত এবং এই প্রবলেমে যারা ফেস করতেছিলেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা এখন নতুন কিংবা পুরাতন যারাই হোক না কেন, কিংবা দালাল ছাড়াই হোক না কেন, যখনই আপনারা ফাইনালি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, যখন আপনার ওটিপি এসএমএসটি চলে আসছে কিনা এটা অবশ্য অবশ্যই মাথায় খেয়াল রাখবেন। আর এই ওটিপির এসএমএসটা চলে আসা মানে হচ্ছে আপনার ফাইলগুলো সবকিছু এন্ট্রি করা হয়েছে, মানে আপনার ফাইলে কোনো প্রবলেম নেই। আর যখন আপনাদের অ্যাপ্রুভ সাকসেসফুল এবং অ্যাপ্রুভ ভেরিফাই সাকসেসফুল যখন এসএমএসটি চলে আসবে তখন কিন্তু আপনার বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফ কিংবা আপনার ফাইলগুলো অনলাইনে সাবমিট করা হয়েছে। তো এই বিষয়টি অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। আর ভিডিওটি এ পর্যন্ত ছিল, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।